রূপম, এখন কথা হবে বেলাশুরু সিনেমাটা নিয়ে। গতকাল থেকে একটাই প্রশ্ন, বেলাশুরু রিভিউ কোথায়? আরে টাইম, সেটা নিয়ে একটু সমস্যা ছিল, আজকে বানিয়ে ফেলছি। তো আমি শুরুতে একটা কথা বলতে চাই, এই সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখা ম্যামকে দেখার জন্য আমার মনে হয় বাঙালি অডিয়েন্স এই সিনেমাটা দেখবে। এবং এই সিনেমাটা যেরকম ওপেনিং ডেতে কালেকশন এনেছে, যেটা এখন নিউজে জানা যাচ্ছে, সেটা ট্রিমেন্ডাস লেভেলের। এই দুটো মানুষকে একসাথে অভিনয় করতে আর তো দেখতে পাবে না, দুটো মানুষকে অভিনয় করতে দেখতেই পাবে না। তো সেদিক থেকে কোথাও একটা কি ইমোশনাল একটা খুব বড় প্রগাঢ় ঝড় আনছে এই সিনেমাটা। তো সেই ক্ষেত্রে এই ছবিটা সেদিক থেকে খুব সেন্টিমেন্টাল একটা দিক। তো যারা ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন এই সিনেমাটা দেখতে যাবেন, তারা অবশ্যই সিনেমাটা দেখতে যান। আমার মনে হয় তাদের এই ভিডিওটা একেবারেই দেখা উচিত নয়। বেলা শেষে আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু বেলা শুরু কি সেরকম হলো? এবার যদি এই সিনেমাটা কোনোভাবে সিকুয়েল না হতো বা অ্যাটাচ না থাকতো, তাহলে এই ছবিটার জন্য হয়তো একটু এক্সপেকটেশন থাকতো না। এই ছবিটার ট্রেলার আমার একদমই আহামরি কিছু মনে হয়নি। এই ছবির যে গল্পটা, সেটা হচ্ছে সাথী লেখা ম্যাম, তার অ্যালজাইমার রয়েছে এবং তার হাজবেন্ড মানে সৌমিত্র চট্টোপাধ্যায় কীরকমভাবে তার টেক কেয়ার করছেন। গল্পের শুরু থেকে আমরা দেখতে পাই যে তার এই স্মৃতিশক্তিতে একটা বড় তোলপাড় হওয়ায় সে প্রায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাউকে না জানিয়ে, এবং তাকে খোঁজার জন্য দু তিনবার পুলিশের কাছে গেছে, পরে তাকে খুঁজে পেয়েছে, ছেলেমেয়েরা সবাই চলে আসে। তো তার কি স্মৃতিশক্তি ফিরে আসবে কি আসবে না, এই নিয়েই হচ্ছে এই সিনেমাটা। এবার এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমাওয়ালা কি ছবিটা দেখতে হবে। এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, খুব সত্যি কথা বলতে গেলে এই ছবিটার জন্য আমার কাছে পজিটিভ দিক খুব কম আছে। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে, এই ছবিটা শুধুমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখা এই দুজনের জন্য সিনেমাটা চোখ বন্ধ করে দেখা যায়, দুজনের অনবদ্য অভিনয়ের জন্য। দুজনের টাচ, ইম্প্রোভাইজেশন, সেগুলো আমার মনে হয় অডিয়েন্সের মনে গেঁথে থাকবে। একটা জায়গা আছে যখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে তার ছেলে বলবে যে তুমি প্রায়শ্চিত্ত করছো, আমি পুরো পোর্শনটা বলছি না, তো সেই জায়গাটা সে উত্তর দেবে না, সে চলে যাবে এবং আবার সে ফিরে আসবে এবং সে বলবে। তো শুধু লোকটার অ্যাক্টিভিটিস দারুণ। সাথী লেখা দেবীরও একটা জায়গা রয়েছে যখন মনামি তাকে বলবে যে এটাই তো বাবা, তা সে মনামিকে কষিয়ে চর মারবে। এবং আরও একটা জায়গা আসবে ইন্টারমিশনের আগে যখন সে কোণে সাজবে। প্রত্যেকটা জায়গায় তিনি দারুণ, মানে একজন ওরকম পেশেন্ট হলে কী করে আমি তো নিজে দেখেছি। আমি সত্যি তাকে যখন সিনেমায় দেখছিলাম ভাবছিলাম যে শেষ বয়সেও এই মানুষটা কী অভিনয় করে গেছে। তো এই দুজনের পারফরমেন্স দারুণ। খরাজবাবু কিছু কিছু জায়গায় সংলাপ না থাকলেও তার কমেডির গুণত্ব খুব ভালো, সে ভালো কাজ করেছে ডেফিনেটলি। যদি এখানে বাংলাদেশের যে লোকেশনটা বলি, বা এখানে একটা জায়গা আছে যখন নদী দিয়ে যাবে নৌকাটা, আর ঠিক ওই গাছগুলো এমনভাবে রয়েছে যেন আমরা ওই একটা থ্রিলার সিনেমা বা অ্যাডভেঞ্চার সিনেমার ওরকম একটা জোন পেরিয়ে পেরিয়ে যেন যাচ্ছে মনে হবে। তো সেই পোর্শনটা বেশ ভালো, ক্যামেরার কাজ ঠিকঠাক, বহু জায়গায় আননেসেসারি আমরা মিরর শট দেখতে পাই। মনে আমি গাড়িতে বসছে, গাড়ির লুকিং গ্লাসে তার লুক দেখা যাচ্ছে, শটটার দরকার কী ছিল? মানে এরকম ছোটো ছোটো কিছু ইনসার্ট, ছোটো ছোটো কিছু মিরর শট, যেগুলো সিনেমাতে কেন আমি জানি না, হয়তো সেগুলো প্যাচের জন্য হতে পারে। ছবির কিছু সংলাপ আছে যেগুলো বেশ ভালো এবং সেগুলোকে তারা যথেষ্ট ভালো করে লিখেছে। আর সিনেমার পরেও যে গানটা মনে থাকে সেটা অবশ্যই কবির সুমনের খেলা শেষ না বেলা শুরু, সেই গানটা অনবদ্য। তিনি যেভাবে গিয়েছেন গানটার লিরিক্স খুব ভালো। তা ওভারঅল এই সিনেমার পজিটিভ দিক আমার কাছে এইটুকুই ছিল, বেলা শেষে সিনেমাটা আমার কাছে অনেক এগিয়ে এবং তার অন্তত কাছে মাইল দশেক কাছে তো এই সিনেমাটা আসেনি। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিক বলি, সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্প এবং তারা পুরোপুরি বেলা শেষে সিনেমাটাকে রেপ্লিকেট করেছে। আমার কাছে সেইটাই, বেলা শেষে তুমি খুব ভালো করে দেখবে যে এখানে প্রত্যেকের একটা করে সমস্যা আছে আর সারা সিনেমাতে বহু রকম ইভেন্ট রয়েছে, মানে হাসি, কান্না, ছোটো ছোটো মুহূর্ত, মনে হবে এটা যেন ফ্যামিলি অ্যালবাম দেখছো, কটা ফিলিংস যেন চার পাতায় ঠেসে রয়েছে। আর এখানে কোনো জিনিসটাই যেন স্পষ্ট নয়, খুব সারফেস লেভেলে দেখানো, ছোটো মেয়ের সম্পর্কটা খুব আদাখাচড়াভাবে দেখানো, এবং ঋতুপর্ণা এবং তার হাজব্যান্ড মানে সূর্য প্রসাদের যে জায়গাটা, আমার মনে হয় অডিয়েন্স এটা ফার্স্ট পার্টে ভালো মতো বুঝেছে কিন্তু তারা সেটাকে প্রমিনেন্ট করেনি, এখানে প্রমিনেন্ট করেছে কিন্তু সেটা আমাদের খুব আননেসেসারি মনে হয়। খরাজ এবং অপরাজিত আড্ডের যে কেমিস্ট্রি, তাদের যে জায়গা, দুজন যেহেতু খুব ভালো পারফর্মার, তাদের পোর্শনটুকু আমাদের দেখতে ভালো লাগে কিন্তু সেখানেও কোনো ডেভেলপমেন্টই নেই। মানে এতগুলো চ্যাপ্টার, সেগুলো প্রচণ্ড রিপিটেটিভ এবং সেগুলোর মধ্যে কোনো অংশে যান নেই। সিনেমাটা যখন শুরু হয় আমরা ভাবি এই প্রত্যেকে আসছে, প্রত্যেকের একটা করে ছোটো ছোটো জার্নি রয়েছে, হয়তো সিনেমাটাকে 5-point স্ট্রাকচারে বানানো হবে,
কিন্তু ছবিটা যেভাবে ট্রান্সফর্ম হয়ে যায়, আমরা যখন ছবির মিডে গিয়েও ছবির উদ্দেশ্য খুঁজে পাই না এবং যখন উদ্দেশ্য পাই সেকেন্ড হাফে, সেই উদ্দেশ্যটাকেও ঠিক মতো ছবিতে ইনহান্স করা হয় না, মনে হয় ছবিটা যেন নিজের স্ট্রাকচারটাকে সম্পূর্ণরূপে ঘেটে ফেলেছে। সেখান থেকেই ছবিটা আমাদের মনে হয় প্রচণ্ড স্ট্রেচড এবং ছবিটা চূড়ান্ত ক্লাইম্যাক্সে পৌঁছানোর পর যে ফাইনাল ব্রিথটা নেয়, সেই জায়গাটা আমাদের একটু বেটার মনে হলো। তার অনেক আগে অডিয়েন্সের যে ইন্টারেস্ট সেটা পড়ে যায় এবং ছবিটা আমার মনে হয় অনেকটা নিচে নেমে যায়, যেখান থেকে ওপরে ওঠাটা শেষ মুহূর্তে ভালো একটা পোর্শন আসলেও সেটা খুব কষ্টকর হয় এই ছবিটার সেই জায়গাটা নিয়ে যেতে অডিয়েন্সকে। ছবির মধ্যে ছোটো ছোটো কিছু পোর্শন রয়েছে সেগুলো চূড়ান্ত লেভেলের আনওয়ান্টেড, যেমন স্লো মোশনে ফুল ছুঁড়ে মারা বা দৌড়ে দৌড়ে স্লো মোশনে খবর দিতে আসা, এরকম ধরনের ছবিতে সেগুলো দেখলে খুব চোখে লাগে বলে মনে হয়। বেলার শেষের মতো এখানে কয়েকটা দৃশ্য রয়েছে যখন সবাই একসাথে বসে থাকবে এবং সবাই একটা করে উত্তর দেবে, আগের বারে ছিল, এবারও ঠিক সেরকম রয়েছে, একটা আইডেন্টিফাই করার মতো রাউন্ড রয়েছে। তো সেটা ঠিকঠাক লাগলেও ঠিক সেরকম একটা জায়গা রয়েছে যে বাড়ির যে চাকর তাকে মদ খাইয়ে কথা বের করবে। এবার যেহেতু আমরা জানি আগেরবার দেখেই নিয়েছি, ফলে সেই দৃশ্যগুলো এমন নয় যে আমাদেরকে খুব হাসাতে পারে বা আমরা সেই হাসিটা মনে রাখি সিনেমা দেখার পরে। এবং বাদবাকি যারা ছবিতে অভিনয় করেছে তাদের কারো পারফরমেন্সই এমন নয় যে সেটা খুব আহামরি বা খুব ভালো লেগেছে, এটা সত্যি আমি বলতে পারবো না। তা ওভারঅল এই সিনেমাটা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা দেবী এই দুজন কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, এই দুজনের জন্য অডিয়েন্স অবশ্যই সিনেমাটা দেখতে পারে। আদার্স কোনো কারণ এই সিনেমাটা দেখার নেই, কারণ আমার কাছে এই সিনেমাটা খুব বিলো অ্যাভারেজ একটা সিনেমা। তো এই ছিল আমার রিয়াকশন, তোমরা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।